সর্বশেষ ভূমিকায় করতে চায় প্রবেশ আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত একজন গানগুণী কাজল মহন্ত গোসাই নামটি জানেন আপনাদের সামনেই বসে আছেন দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় একজন গোসাই তিনার সঙ্গে বাবা আজকে আমার গান তবে সবার মাঝে বলে যায় তিনার সঙ্গে গান গাইবার মতো যোগ্যতা বাবা আমার নাই গান গাইবেন তিনি আনন্দ দান করবেন তিনি আমি উপলক্ষ মাত্র নাকি বাবা আজকে ভাই তবে ওনার পরিচয়টা একটু দিয়ে যায় নাকি মা এই যে কাজল মহন্ত গোসাই ইনার বাবা সাতটা বউ বুঝলেন হরিবল হরিবল সাতটা বউ গোসাইয়ের চেহারা দেখেই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আপনারা মা একটু ভালো করে দেখবেন গোসার মুখের দিকে দেখুন একদম বাবা তেল গড়িয়ে গড়িয়ে পড়ছে তেল গড়াবে না একজনে যদি সাতটা বউ থাকে সেবা যত্নের কি আর অভাব হ্যাঁ এই গোসাই কিন্তু কাজকর্ম কিছুই করে না মা এই গোসাই এই যে টুকটাক বাউল গান গায় আর বসে বসে থাকে আর চারজন যে বৈষ্ণবী আছে বাবা ভিক্ষা করতে পারায় চার গ্রামে আর ভিক্ষা করে নিয়ে এসে গোসাইকে ভালো মন্দ রান্দে রান্দে খাওয়ায় বুঝলেন এক মাতাজি পা টেপে এক মাতাজি গা টেপে এক মাতাজি মাথা টেপে আর এক মাতাজি গোটা গায়ে তেল মালিশ করে তাহলে গোসার শরীর ভালো হবে না তো আপনাদের হবে মা হরিবল হরিবল তবে এই গোসার বাড়ি বাবা বেশি দূর নাই ধনকল নাম শুনেছেন হ্যাঁ ওই ধনকল হাটের পাশেই ওনার বাসা আগে কিন্তু উনি বাউল গান গাইতেন না মা আর এই গোসাইগিরিও করতেন না আগে বাবা হাটে হাটে ওষুধ বিক্রি করে বেড়াতেন কি ওষুধ আরশোলা গিরগিটি ইঁদুর টিকটিকি এইসব মারার ওষুধ বিক্রি করতেন উনি তখন দেখে এইসব বিক্রি করে আর সংসার চলে না তখন মা চিটারি ব্যবসা শুরু করলো চিটারি ব্যবসা কি মানে ছোট ছোট কাগজের পাতায় পুরিয়া করছে হোমিওপ্যাথি ওষুধ খান না আপনারা হোমিওপ্যাথি যেরকম পুরিয়া করে ওরম গাছিক করা পুরিয়া করে ধনকল হাটের মাঝে বিক্রি করতে বসছে কি কি বলছে জানেন ছোট্ট একটা মাইক বুকে নিয়েছে বুকে নিয়ে বলছে জীবনেও মশাই কামড়াবে না দশ টাকা পাতা দশ টাকা পাতা জীবনেও মশাই কামড়াবে না এই গোসাই ভাষণ দিচ্ছে এবার হাটে তো বাবা প্রচুর মানুষ এই হাটের মানুষ মনে মনে ভাবছে গোসাই হাই সর্বনাশ আমরা এত টাকা দিয়ে অল আউট কিনি মর্টিন কিনি মশা মারা ধূপকাঠি কিনি মশাই তাও কামড়াই আর ওই কাজল মহন্ত কি এমন ওষুধ বিক্রি করছে জীবনেও মশাই কামড়াবে না দশ টাকা পাতা কি বলবো আপনাদের ধারে মা মানে লোকের ভিড় লেগে গেছে ভিড় দিয়ে ওষুধ কিনে নিয়ে যাচ্ছে দশ টাকায় যদি মশাই না কামড়াই ভিড় লাগিয়ে ওষুধ নিয়ে যাচ্ছে এইবার এই দশ পনেরো ষোলো বছরের তিন চারটা ছেলে বলতে কাজল মহন্ত আগে আরশোলা গিরগিটি টিকটিকি ইঁদুর মারা ওষুধ বিক্রি করতো এখন আবার মশা মারা ওষুধ বিক্রি করছে চল তো দশ টাকার কিনি ওবা ছেলে পেলের রাগ মানে দেখবেন বড় বড় সাপের চেয়ে যে সাপটি ছোট সেই সাপের বিষ বেশি হয় তাই না এইবার ওই চ্যাংড়ারা কি করছে না দশ টাকা দিয়ে এক পাতা কিনে নিয়েছে কিনে নিয়ে গিয়ে বলছে দেখি কাজল মহন্ত কি এমন ওষুধ রেখেছে জীবনেও মশাই কামড়াবে না এবার একটু ফাঁকে নিয়ে গিয়ে ওই পাতা বাবা খুলছে খুইলা দেখে ওর মধ্যে ওষুধ পাতি কিছু নাই গোসাই ওষুধ পাতি কিছু নাই এই সিটার এই সিটার বড় বড় করে লিখে রেখেছে মশারি টানায়া শুইবেন যখনই দেখছে বাবা মশারি টানায়া শুইবেন ছেলে পেলেরা রাগ থামেনি আর দশ বারো জন চ্যাংড়া প্যাংড়া নিয়ে গিয়ে এই কাজল মহন্তকে এমন প্যাদানো পে দিয়েছে মা একদম প্যাদানো চোটে ওষুধ বিক্রি করার নাম ওর ভুল হয়ে আর ওষুধ বিক্রি সিটারি ব্যবসা ওই ওষুধ বিক্রি বন্ধ করা দিয়ে এখন বাবা গান করে বেড়ায় আবার আপনারা ভালোই জানেন উনি আবার গরু ছাগলের ডাক্তার খবরদার ওনার কাছে গরু ছাগল ট্রিটমেন্ট করাবেন না মা আপনাদের গ্রামে আসে নাকি উনি গরু ছাগল ট্রিটমেন্ট করতে গরু ছাগল যাও বা দুদিন বাঁচে ওনার ওষুধ খেলে কাল আজকে বাঁচবে কালকেই মরে যাবে বাবা ছাগল একটাও বাঁচবে না হরিবল হরিবল তাহলে এই গোসাইকে আজকে যখন সবার মাঝে পেয়েছি সিটারের ভাতের হাড়ি বাবা
সিটারের প্রিন্সিপাল যেসব জিজ্ঞাসা করব দান একটারও জবাব দেবে না বাবা আপনারা শুধু জবাব চাইবেন কি কি আপনারা তরজা গান শুনবেন তো একটু কি মা বাবার একটু বাহু তুলে বলবেন আপনারা কি তরজা গান শুনবেন না নাচানাচির গান হরিবল হরিবল তরজা গান এই যে আপনারা বললেন মাঝে তরজা গান শুনবো খুব ভালো লাগলো জানেন এখন বর্তমান কলিযুগের পরিস্থিতি কি জানেন মা আসলের থেকে নকলের কদর বেশি কি মা দেখবেন দুধ নিয়ে হাঁটে যাবেন দুধের বাজারে লোকজন নাই কিন্তু ঝোপে ঝাড়েও যদি মদ বিক্রি হয় মদের বাজারে বাবা লোকজনের পা দিয়ে আর যায় না হরিবল হরিবল তবে যে আপনারা বললেন যে বাউল গান শুনবো আমরা তরজা তত্ত্ব গান শুনবো খুব ভালো লাগলো এখন বাবা নতুন নতুন গান উঠছে যখন আমি আসি আসবার সময় এক দাদা ভাই কয় ও দিদি একটা নাচের গান গাইবেন কিন্তু কোন গান বলে হ্যাঁ এই যে নতুন উঠছে কিছুদিন আগে উঠছিল রানমণ্ডল ওঠে নাই আপনাদের এদিকে রানমণ্ডলের গান হয়েছে মা একটু হাত তুলুন তো কেমন কে কে শুনছেন ওই দা হরিবল হরিবল সবাই শুনছে রানমণ্ডলের গান তেরি মেরি তেরি মেরি তেরি প্রেম কইতে দে শুধু তাই না গো তেরি মেরি ছুড়া ছুড়ি বুড়া বুড়ি সবার মোবাইলে শুধু তেরি মেরি চলছে তারপর উঠলো কে ভুবন বাদ্য কর বাবা কাসা বাদাম মায়েরা তো মাথার চুল ফেলেই না মাথার চুল গুটিয়ে রেখে বাটিয়ার গামলা কেনার জন্য কে হরিবল হরিবল এখন আবার নতুন উঠছে এই যে যখন আসি রাস্তার মাঝে বলছে দিদি গুরু বন্দনা করবেন না ওটাই আপনার গুরু বন্দনা ওইটাই আপনার সব কি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা হাগালা ওই দিদি আমি মন পাগে না বসন্ত কালে তুমি বন্ধ একটু অ্যাড দিলাম মা বুঝলেন এই তো বর্তমান কলিযুগের পরিস্থিতি আসলে থেকে নকলের তবে আপনাদের এই গ্রাম ভালো বাবা এই যে সবাই বাহু তুলে বললেন যে আমরা তরজা গান শুনবো আলোচনা শুনবো এর জন্য নিজেকেই ধন্য বলে মনে হচ্ছে বাবা জয় গুরু জয় তবে আর বেশি কথা নাই এবারে যাব আলোচনার বিষয় বিপ্লব দাও বিপ্লব তাহলে আজকে আমার বিপক্ষের ভাবক গরুর ডাক্তার কাজল মহন্ত উনি এখন আর গরুর ডাক্তারও নাই মানুষের ডাক্তারও নাই ওই মুরগি ডাক্তারও নাই বাবা এখন আজকে কাজল মহন্তকে এই আসরে আমার গুরুর ভূমিকায় রেখে আমি শিষ্য হয়ে আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করে যাব দান কেননা গুরুকে মা প্রশ্ন করা যায় না যায় আপনারা কি গুরুকে প্রশ্ন করেন করেন প্রশ্ন গুরু করেছেন তাহলে প্রশ্ন করেন না গুরুর কাছে কি করা যায় গুরুর কাছে জানতে চাওয়া যায় শিখতে চাওয়া যায় বুঝতে চাওয়া যায় যেটা আমরা কোনোদিন জানি না আমরা গুরুর কাছে জানি তাই এই কারণেই আমরা গুরু ধরি তাই তাহলে আজকের মতো ওনাকে আমার গুরুর ভূমিকায় রেখে আমি শিষ্য হয়ে মিনতি পাল ওনার কাছে কিছু জিজ্ঞাসা করব দান সঠিক সঠিক ভাবে করবেন সমাধান মামা এই যে আমরা দেখতে পাই সত্যতে তা দাপর কলি সত্যতে তা দাপর কলি একজন লোকে দেখা যায় তাহলে সেই লোকটিকে সত্যতে তা দাপর কলি একজন লোক মানে পুরুষ ঘুরে বেড়ায় একজন বেটা ছেলে ঘুরে বেড়ায় সত্যতে তা দাপর কলিতে তাহলে সেই পুরুষটিকে সেই পুরুষটার নাম কি মা একজন পুরুষই দেখতে পায় সেই হলো পুরুষ তাহলে সেই পুরুষটি হলো চার যুগ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে নীলা খেলা করে বেরিয়েছিলেন সেই মহাপুরুষ সেই মহাপুরুষটিকে সেই মহাপুরুষটার নাম কি হে গোসাই এটা আমার জানা নাই কৃপা করে বলে যাবে এই ধর্মশালা তাই একটা গান গাই গানের সুরে ছন্দে গুরুর কাছে কিছু জিজ্ঞাসা করে যায়
গুরু তোমার কৃপা বিনে তার তোমারই রাঙা চরণ তোমারই রাঙা চরণ সাধব কি মতে আমি সাধব কি মতে আস্ত ও মা এই যে মা ও মা মাসি কব এবার চলে যাচ্ছে খুশুরি প্রসাদ খাইতে যাচ্ছে খিচুড়ি খেয়ে চলে যাবে না তো তাহলে জুতা রেখে যাও খিচুড়ি খেয়ে কিন্তু আবার আসবা বাবা কি যাও জেনারা জেনারা খিচুড়ি প্রসাদ না নাই খিচুড়ি প্রসাদ সেবা করে এসে আবার বাউল গান শুনুন তাই বলছে কি গুরু দোহাই তোমার মনকে আমার লও না সুপথে হে গুরু আমার এই দেহটা ঘুমাতে চলেছে কেমন করে সুমতে যাব তুমি আমার এই দেহটাকে সুপথ দেখাও তাই লালন সাই সুন্দর ভাবে গান দিলেন কি শুনুন গানের ভাষায় গুরু দোহাই তোমার মনকে আমার লও না সুপথে গুরু দোহাই তোমার ছিল তারাই তোমার কৃপা পেল ও মা নবদ্বীপের বুকে
জগাই মাধার মতো বড় দস্যু আর কেউ ছিল না ছিল মা জগাই মাধাই কি করতেন হরি নাম সংকীর্তন শ্রবণ করতে পারতেন না যারা হরি নাম করতেন তাদের ধরে ধরে বাবা পিটাতেন আর মদ খেতেন কিন্তু এই নামের এমন মহিমা এই কৃষ্ণ নামের এমন গুণ এই কৃষ্ণ নামে এমন মধু ওই জগায়ের মাধার মতো দস্যু কেউ না মেরে চলে বাবা ডুবিয়ে দিল তাতে লালন সাহেব বললেন আহা তোমার জানাই তোমার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করে যাই প্রথমবারে তোমার কাছে গো গোসাই জিজ্ঞাসা করি দা সঠিক সঠিক জবাব দিয়ে তাহা করবে সমাধান সত্যতে না কাপড় গলি এক মহাপুরুষ ভুবনে ঘুরে বেড়াই গো আমি জানতে পাই সেই পুরুষটিকে তার নাম কি আছে বলি বেশা ভাই আর ও মা চারিধারে যদি বন্যা হয়ে যায় ঘর বাড়ি ডুবে যায় না চারিধারে বন্যা হয়ে গেছে চারিধারে জলময় কোথাও বাবা স্থল নাই তখন এই গুরুদেব কি করলেন আমার বাড়িতে আসলেন ওমা আমরাও ভেসে বেড়াচ্ছি তাহলে গুরু বলে যাবে এই সভা মাঝে তাই চারিধারে জলে জলময় হয়ে রাই তুমি আসলে শিষ্য বাড়িতে তাই কৃপা করে বলবে এই সভায় সেই শিষ্যটা তোমাকে বসার আসনটা দেবে কোথায় কি মা হরিবল হরিবল বলবে গোসাই তোমার শিষ্য তোমার ভক্ত তোমাকে যে বসতে দেবে সেই আসনটা কোথায় দেবে বাবা চারিধার জলময় কোথাও স্থল নাই তাহলে কৃপা করে বলবে তুমি যে তোমাকে বসার জায়গাটা কোথায় দেবে এই কথাটি তোমার কাছে জানতে ইচ্ছে হয় সঠিকভাবে বলবে না আমার গুরু দয়া কোথায় যাও ভাই জলে খালে বিলে পুকুরে নদীতে সমুদ্রেতে গঙ্গাতে আমরা মাছ ধরি তাছাড়া তার মাছ কোথাও পাওয়া যাবে না যাবে ওই ডাঙার মধ্যে মাছ পাওয়া যাবে যাবে না তাহলে খালে বিলে পুকুরে নদীতে নালাতে আমরা মাছ ধরতে যাই হে গোসাই তোমার নিকট আমার জিজ্ঞাসা রায় আপনারা যে কি মাছ বলেন বাবা আমরা বলি শোল মাছ আপনারা কি বলেন শৈলের মাছ তাহলে এই খালে বিলে নদী নালাতে শৈলের মাছ পাওয়া যায় নাই শোলের মাছ মানে শোল মাছ আমি দেখতে পাই তাল গাছের মাথায় এটা আবার কেমন করে হয় বাবা বাউল গান এটা হচ্ছে বাউল গান মা গান অনেক টাকা দিলেই শুনতে পাবে তাই না গো গান অনেক টাকা দিলেই বাবা গান শোনা যাবে কথা কিন্তু বাবা পাওয়া যাবে না যাবে কথা পাওয়া যাবে না তাহলে এই যে শৈলের মাছটা তাল গাছের মাথায় দেখা যায় এই শৈলের মাছ কেন তাল গাছের মাথায় রয় ও গোসাই এই কারণটা কি শৈল মাছের মাছটা
পালগাছের মাথায় কেন মা ও মা বাউল গানে যদি মন প্রাণে শোনা যায় সেটা হবে বাবা বাউল এ আর যদি মা মন প্রাণে না শুনেন সেটা হয়ে যাবে বাবা আউল বাউল কি গো হরি বল হরি বল এই যে এই কান্দে শুনলেন এই কান্দে ডিলিট করে দিলেন হবে না মা যা শুনবেন ভিতরে ডাউনলোড করে রাখবেন বাউল কখনো মরবার কথা বলে না বাউল শুধু বাঁচার কথা বলে সেই বাঁচার হাত থেকে বাঁচতে গেলে তবেই বাউল গান শুনতে হয় সব কীর্তনের মূল একই হলেন জ্ঞান ফোটায় কে এই বাউল বাউল গানে যে রস আছে বাবা পঞ্চরস এই বাউল গানে যে রস আছে কোনো গানের মধ্যে সে রস পাবেন না কি হরি বল হরি বল তাহলে মাছটা যে দেখতে পাই তাল গাছের মাথায় ওই শৈলের মাছ কেন তাল গাছের মাথায় রয় গোসাই কৃপা করে বলে যাবে এই সবাই এই কথাটি তোমার কাছে জানতে ইচ্ছে হয় শৈল মাছ কেন ও গো গোসাই তাল গাছের মাথায় রয় এই কথাগুলো ও গো গোসাই গো আমার জানা নাই সঠিক সঠিক বলবে আমার গুরু দয়াময় আর একটি কথা তোমার কাছে গো জানতে ইচ্ছে হয় সেই কথাটি বলবে আমার গুরু দয়াময় জিজ্ঞাসাটা কোথায় ও মা একটা মেয়ে যদি বাপের বাড়ি যখন থাকে স্বামী কি জিনিস বুঝি না আমরা কি যখন বাপের বাড়িতে ছেলেবেলায় খেলাধুলায় মেতে থাকি স্বামী জিনিস বুঝি না সংসার কাকে বলে জানি না যখন বড় হই তবেই একজন পিতামাতা একজন সুপাত্র দেখে আমাদের বিবাহ দেয় বিবাহ করবার পর যখন শ্বশুর বাড়ি যাই স্বামী স্ত্রীর মিলন ফলে একজন পুত্র সন্তান কি বা কন্যা সন্তান জন্ম দিই কিন্তু আমি শাস্ত্রে দেখতে পাই একজন কুমারী মেয়ে তিনটি সন্তান জন্ম দেয় একজন কুমারী মেয়ে তিনটি সন্তান জন্ম দেয় বলে যাবে গোসাই সেই কুমারী মেয়ে কেমন করে তিনটি সন্তান জন্ম দিল আর ওই তিনটি সন্তানের নাম কি আস্তে একজন কুমারী মেয়ে সন্তান জন্ম দিতে পারে মা হবে আর আমরা কি করি এই যে আমি মিনতি পাল আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে গান গাইছি কেমন করে এসেছি হ্যাঁ বিন্দু রূপে ছিলাম পিতৃমস্তকে কাম ভাবে আসলাম মাতৃগর্ভে কি মা বিন্দু রূপের ওই পিতৃমস্তকে কাম ভাবে আসি আমরা মাতৃগর্ভে আমার মা বাবার মিলন ঘটেছিল তাই আমি মিনতি পাল এই ধরার বুকে এসেছি যদি মা বাবার মিলন না ঘটত আমি আসতে পারতাম না তাহলে আমি শাস্ত্রে দেখতে পাই একজন নারীর কুমারী অবস্থায় তিনটি সন্তান হয় সেই সন্তান তিনটির নাম কি গোসাই এটা কৃপা করে বলে যাবে এই সবাই সেই তিনটি সন্তানে কে কে গোসাই বলিবে সবাই এই কথাগুলো ভক্ত বৃন্দ শ্রবণ করবে এই কথাগুলো সঠিক সঠিক জবাব গো গোসাই বলিবে সবাই নইত কিন্তু ও গো গোসাই ছাড়া ছাড়ি নাই আমি এই পর্যন্ত করি ঘন্ত রাধাকান্তের শরী সাত বদনে ভক্ত বিন্দু বলুন হরি মনে আছে তো মানে মনে রেখেছেন কি কি জিজ্ঞাসা করেছি হ্যাঁ মনে রাখবেন এই মালটা বেশি সুবিধার নয় বাবা এই যে কাজল মহন্ত গোসাই মালটা বেশি সুবিধার নয় এই যে দেখতে পাচ্ছেন চুলের ডিজাইন সাজের ডিজাইন এমন নাচ নাচবে বাবা নাচের তালে কিন্তু আপনাদের মন ভুলিয়ে দেবে যা যা জিজ্ঞাসা করেছি বাড়ির পাশ দিয়েও হাঁটবে না
নাচে কিন্তু কেউ ভুলবেন না বুঝলেন অনেক ধরনের নাচ দেখাবে কুলা নাচ কুত্তা নাচ মুরগি নাচ দামা নাচ ঢেকি নাচ অনেক প্রকারের নাচ জানে ওই নাচে ওই ডান্সে আপনারা কেউ ভুলবেন না যা যা জিজ্ঞাসা করেছি দান বাপের বেটার মতো সঠিক সঠিক ভাবে করবে তার সমাধান হরিবাল হরিবাল তবে এখন আমি বসে যাই ওনাকে পাঠাই দেখি উনি এসে কোনো কথা কয় কোনো ভাবে দাইতেনার ভাবের পড়ে যাই গোসাইয়ের মুখস্থিত বাণী আমরা সকলে শ্রবণ করব তাই হরিবাল হরিবাল জয় গুরুজি মামা গান ভালো লাগলো বাবা একটু বাহু তুলুন তো কার কার ভালো লাগছে হরিবাল সত্যি বললাম তো না মিথ্যা বলছেন তাহলে যারা যারা হাত তুলছেন দশ টাকা করে নিয়ে আসেন ওমা টাকা চাই না এই যে আপনারা বললেন যে গান ভালো হচ্ছে এর চেয়ে বড় পাওনা বাবা আর কিচ্ছু নাই জয় গুরু জয় জয় গুরু জয় গুরু সকল গুরু ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা সকল মা সকল সাধুগুরু বৈষ্ণব সর্বচরণে জানাই এই অধম কাজল কৃষ্ণ মহাদেব সহস্র প্রণাম ছেলে মানুষ আসরে দাঁড়িয়েছি তাই গানের ভাব ভাষা শুরু ছন্দে কথাবার্তায় রাশি রাশি ভুল হবে সেই ভুলকে ভুল মনে করে আপনাদের চরণে শুধু ঠাই দেবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছি দেখুন একটা নতুন জায়গায় এসেছি কোনোদিন আসা হয়নি এইদিকে যার জন্য আজকে এসেছি এখানে আমার মাননীয় দাদাভাই সুশান্ত দাস বাউল আজ থেকে প্রায় আড়াই তিন মাস আগে বলেছিল ভাই একটা প্রোগ্রাম আছে আসতে হবে কথা দিয়েছিলাম আসবো কিন্তু ডেটটা ভুলে গিয়েছিলাম বাবা কালকে আবার ফোন করে বলে দেয় ভাই আসতে হবে কথা দিয়েছিলাম আসবো তাই আসতে পেরে আপনাদের চরণ দর্শন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি জয় গুরু শ্রীগুরু তাই আজকে শ্রীগুরু গুরু পূজা উপলক্ষে আজকে গুরু পূর্ণ উপলক্ষে আজকে আমাদের এই লোক সাংস্কৃতিক বাউল অনুষ্ঠান একবার হাতটা তুলবেন কে কে গুরু গৃহে গিয়েছেন দীক্ষা শিক্ষা মন্ত্র কে কে নিয়েছেন একটু হাতটা তুলবেন হরিবল 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 অনেকেই হাত তুলতে লজ্জা পাচ্ছে বুঝতে পারছে গলে মালা দেখতে পাচ্ছে তাই আসরে দাঁড়িয়েছি যখন সকলে মিলে একটু জয় ধ্বনি উলু ধ্বনি দিয়ে সাহায্য করবেন আমি দেব গোবিন্দের ধ্বনি দিয়ে শুরু করব আজকের ভক্তিমূলক বাউল গান ওমা এত কথা কেন গো আপন আপন খুচরা পয়সা গুলাকে চুপ করান না আজকে আমার বিপক্ষে শিল্পী যিনি কমিটির তরফ থেকে বিশেষ ঘোষণা আপনাদের জন্য সকলের জন্য খিচুড়ি প্রসাদ আয়োজন করা হয়েছে কেউ যদি বাকি থেকে থাকেন অবশ্যই খিচুড়ি প্রসাদ নিয়ে আসবেন কমিটি বাবুরা দিচ্ছে কমিটি বাবুরাও গান শুনবে এসে এখানে সারা রাত যদি খিচুড়ি প্রসাদ বিতরণ করে ওরা তো ইচ্ছা বসে বসে গান শুনবে একটু তাই যারা যারা বাকি আছেন অতি শীঘ্রই চলে যান দিচ্ছে কমিটি বাবুরা খিচুড়ি প্রসাদ নিয়ে অবশ্যই চলে আসবেন জয় গুরু জয় আজকে যার সঙ্গে গান অত্যন্ত জ্ঞানী গুণী একজন গ্রাম বাংলা জনপ্রিয় মাননীয়া মিনতি পাল মহাশয়া সম্বন্ধে আমার দিদি ভাই আমি হচ্ছি তার ছোট ভাই কিন্তু আজকে মঞ্চের মধ্যে এমন জায়গায় আমাকে রেখেছে এমন কিছু কিছু কথা জিজ্ঞাসা রেখেছে জানাবার জন্যে একটার উত্তর আমার জানা নাই কিন্তু বাবা গুরু কৃপাহে কেবলম গুরুর কাছে বসে গুরুকে ধরে যেটুকু জানতে পেরেছি বলার চেষ্টা রাখব গুরুর আশ্রম বিশুদূর নয় অনেকে চেনেন কসবা
আজকে গুরু পূর্ণিমা গুরু আশ্রমে যাওয়ার কথা ছিল আমার বাবা মা গেছে কিন্তু যেতে পারলাম না এই অনুষ্ঠানের জন্য ও মা যারা যারা খিচুড়ি প্রসাদ দিবেন আস্তে আস্তে উঠে চলে যান মা কেউ কাউকে আবার ডাকে নিয়ে যাবেন না জোর করে কেমন হাইরে মোবাইল দিয়ে আহা হা বাবা জীবনটা ধন্য বাবা গান শুনবে কি সামনে পাবজি খেলছে হরি বল হরি বল তাই এখানে গান গাইছি শুধু এখানে গান গাইব আজকে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ সকলেই আমরা একত্রিত হয়েছি তাই না বাবা এবং আমরা যে যাই পার্টি করি না কেন সামনে ইলেকশন যে যাই পার্টি করি না কেন প্রত্যেক পার্টির আমি কোন পার্টির কথা বলছি না শুধু মন্দির কথা শুনুন কি বলছি প্রত্যেক পার্টি আমরা যে যাই পার্টি করি না কেন প্রত্যেক পার্টির একটা প্রতীক চিহ্ন আছে না বাবা যারা বিজেপি করে পদ্মফুল যারা সিপিএম করে কই জাহাদুরি তাই না যারা ঘাসফুল মানে জোড়াফুল তৃণমূল এই তো আমরা যে যাই পার্টি করি না কেন প্রত্যেক পার্টির একটা প্রতীক চিহ্ন আছে তাহলে আমরা সকলে সনাতন ধর্মের মানুষ তাই না মা কি আমরা সকলে হিন্দু সনাতন ধর্মের মানুষ কি বাবা তাহলে আমরা যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকি হিন্দু মানুষ হয়ে থাকি তাহলে আমাদের একটা প্রতীক চিহ্ন আছে কি আছে কি না মুসলিম বাবাদের দেখুন তারা কত সুন্দর টুপি পরে তাই না ওদের প্রতীক চিহ্ন একটা আছে তদ্রূপ তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের একটা প্রতীক চিহ্ন আছে তাহলে আমাদের প্রতীক চিহ্নটা কি মালা আর কপালে তিলকের ফোঁটা মস্তকে চৈতন্য এটা আমাদের সনাতন ধর্মের প্রতীক চিহ্ন যে আমরা সনাতন ধর্মের মানুষ তাই সেই জায়গায় দাঁড়িয়ে একখানি গান গাইব তারপর আসব যেদিকে কথা রেখেছে জিজ্ঞাসা করেছে জানবার জন্য অবশ্যই আসব জয় গুরু জয় শুনুন কি বলছি গানের ভাষা টিকে রাখো কপিন পরো টিকে রাখো কপিন পরো তবে হবে বৈষ্ণব গোসাই এই মালা তিলক না পরিলে পাওয়া যায় না ওই শ্যাম কানাই ওই মালা তিলক না পরিলে টিকে রাখো কপিন পরো টিকে রাখো কপিন পরো তবে হবে বৈষ্ণব গোসাই মালা তিলক না পরিলে পাওয়া যায় না শ্যাম কানাই মালা তিলক না পরিলে মালা
মালা তিলক না পড়িলে পাওয়া যায় না সেমকানাই মালা তিলক না পড়িলে নিত্যদিন ক্ষয় করছি ওমা মোরা কয় প্রকার বলতে পারেন বাবাজি মোরা কয় প্রকার মোরা তিন প্রকার কি কি একটা সংসারের মধ্যে মোরা সংসার মোরাটা কেমন একটা ছেলে বিয়ে করেছে বিয়ের দু বছর হয়ে গেছে বউয়ের সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল মোহাম্মদ নাই বউয়ের সঙ্গে জ্বলে পুড়ে প্রতিদিন আজকে ঝগড়া কালকে ঝগড়া আজকে ঝগড়া শুইতে গেলেই ঝগড়া পাশের বাড়ির বৌদিরা কাকিরা জেঠিরা দেখে বলে কি দিদিরে কি বলবো ওই বাড়ির ছেলেটা বিয়ে করার পর শান্তি পেল না বউকে নিয়ে জ্বলে পুড়ে মরছে ওই এক মরা আরেকটা হচ্ছে এই দেহ থেকে সুন্দর খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে আর প্রাণ পাখি ফিরে আসবে না শ্মশানে বলহরি হরি বল করে নিয়ে যাবে সেই একটা মোরা আরেকটা মোরা হচ্ছে নিত্য মোরা আমরা সকলেই হচ্ছে বাবা নিত্য মোরা এই নিত্য মোরার হাত থেকে বাঁচতে হলে আমাদের একজন সৎগুরু ধরতে হবে নাহলে এই নিত্য মোরার হাত থেকে আমরা বাঁচতে পারবো না এটা শেষে পরে আসবো একটু রাস্তা দিয়ে কোনো অতি ফকির এলে কারো বাড়িতে ভিক্ষা করতে এলে এই বাড়িতে ঢুকেছে ওই বাড়ির মা দেখে দরজা লাগিয়ে দেয় ভুল করে এই কাজটা করবেন না মা কেন অতি ফকির কে কোন রূপে কার কোন রূপে আপনার দ্বারে আসে বলা মুশকিল অতি ফকির আপনার দরবারে এসেছে বলে আপনার সব চাল ডাল নিতে আসেনি আপনার সাজ যতটুকু চুটে মা দিয়ে বিদায় করবেন অপমান করবেন না সাধু গুরু নিন্দা করো বৈষ্ণব করো
সঙ্গে তিলক পড়ো এই বদনে করো কৃষ্ণ শিল্পী যিনি কিছু কথা জানবার জন্য জিজ্ঞাসা রেখেছে ওমা আপনাদের মনে আছে গো কি কি জিজ্ঞাসা করেছে মনে নাই আমি জানি কারো মনে থাকবে না 100 জন যদি গান শুনতে আসে 100 জন তো গান শুনে না বাবা 50 জন 100 জনের মধ্যে 50 জন দেখবে কে কি শাড়ি পরে এসেছে কে কেমন ভাবে এসেছে ১০০ জনের মধ্যে ৫০ জন গেল ৫০ জন থাকলো তার মধ্যে ২০ জন কে কে গল্প করছে কে কোন দিক যাচ্ছে ৭০ জন গেল থাকলো ৩০ জন ২০ জন কে কি খাচ্ছে এই তুহন নিয়ে নাকি বসে খাই থাকলো ১০ জন ১০ জনের মধ্যে ৫ জন এই তাড়াতাড়ি চল এই ছন্দটার গান আর ভালো লাগে না
থাকলো পাঁচজন পাঁচজনের মধ্যে কেউ ফোন করছে নাকি কেউ কাউকে কানে কানে কিছু বলছে নাকি একজন গান শুনবে 100 জন তাহলে কি কি জিজ্ঞাসা করেছে মনে নাই মনে না থাকারে কথা কেন ধরুন আপনার স্বামী বাড়িতে থাকে না কোথায় বিদেশে কাজ করতে গেছে দিল্লি বোম্বে যে কোনো জায়গায় গেছে পাঁচ বছর বাড়িতে আসেনি পাঁচ বছরে গ্রামের মধ্যে অনেক রকম ঘটনা ঘটে যায় না বাবা কে কার সঙ্গে পালিয়ে গেল কে কার সঙ্গে ধরা পড়ল কে কোথায় চলে গেল কার বিয়ে হলো না হলো পিঙ্কির বাবা পিঙ্কির মা কত কি ঘটনা ঘটে গেল গ্রামের মধ্যে গেল যখন আপনার স্বামী পাঁচ বছর পর বাড়িতে এলো রাত্রিবেলা যখন শুইতে গেলেন কানে কানে সব পাঁচ বছর আগের কথাগুলা সব মনে পড়বে কানে কানে জন বলবেন কিন্তু কানে এতক্ষণ আগে যে কিছুক্ষণ আগে যেগুলো কথা জিজ্ঞাসা করলো একটাও মনে নাই এই কথাগুলো মনে থাকবে না আমি জানি বলেছে গোসাই সত্রতে তা দাপর করে চার যুগে একটি লোক খেলা করেছিল সেই লোকটি কে বলেছিল না বন্যা এসেছে বাড়িঘর সব ডুবে গেছে শুকনো মাটি কোথাও নেই গোসাই সে সময় ভক্তের বাড়ি আপনি এসেছেন আপনার বসার আসনটি জায়গাটি কোথায় দেব বলেছে না একটি নারীর বিয়ে হয়নি তিনটি সন্তান হয়েছে সেই সন্তানগুলার নাম কি বলেছে না অনেক রকম মাছ দেখতে পায় তার মধ্যে শোলের মাছ সেই শোলের পোনাকে মাছকে কোথায় দেখতে পেয়েছে তাল গাছের মাথায় দেখতে পেয়েছে আমরা জানি কই মাছ নাকি বর্ষার সময় তাল গাছে উঠে দেখিনি চোখে পড়েনি কই মাছ নাকি তাল গাছে ওঠে কিন্তু এখানে বলছে শোল মাছ তাল গাছেতে তাহলে কোন শোলের পোনা কোন শোলের মাছ এটা বাহ আসি সেই জায়গায় শুনুন কি বলছি কানের ভাষায় একটা কথা বলি মা আপনাদের যে একটা ভালোবাসার গান গিয়ে শোনাবো সে ক্ষমতা আমার নেই কিন্তু আপনারা আমাকে সারাদিন সারা রাত এখানে তত্ত্ব গান গাইতে বলুন তর্জা গান গাইতে সারা রাত গাইবো বাবা কিন্তু বন্ধু তো তিন দিন বাড়িতে গেলাম লাগাল পাইলাম না আমার দ্বারাই হবে না ভালোবাসার গান আমার দ্বারা হবে না আমাদের পরে মঞ্চে আসছেন ইউটিউব খ্যাতনামা শিল্পী রাধারানী দাসী আমার দিদি ভাই সঙ্গে রয়েছেন আমার এক ছোট্ট ভাই হিমাংশু দাস বাউল তাদের কণ্ঠে আপনারা সেই প্রেম ভালোবাসার কিছু ভক্তিমূলক গান আপনাদের শোনাবে আপনাদের আর কিছুক্ষণ আমরা মঞ্চে কিছু তত্ত্ব কথা নিয়ে গুরু ঘরের কথা নিয়ে এসেছি আমরা কিন্তু সমস্যা পড়ে গেছি এই যে দিদি ভাই কপালে এটা কি পরেছেন হ্যাঁ কপালে কি দিয়েছেন লালটা টিপ দিয়েছেন বাহ ধন্য বাপের বেটি দিদি ভাই আপনি কপালে কি দিয়েছেন ওটা টিপ দিয়েছেন টিপ কে কে পরেছেন হাত তুলেন দেখি দেখি একটু না টিপ কে কে পরেছেন অসুবিধা নেই এ ভাই না মা মায়েরা বৌদিরা দিদিরা বোনেরা টিপ কে কে পরেছেন হাত তুলেন অসুবিধা তুলেন ধন্য বাপের বেটি দাঁড়া নেবার কপালে কি পড়তে হয় সিঁদুর তাই না সিঁদুর কয় জায়গায় পড়ে কয় জায়গায় বাহ গুরু ঘরে গিয়েছেন বুঝতে পারলাম সকলে কয় জায়গায় পড়ে হ্যাঁ তিন জায়গায় একটা সাইড হলো কয় জায়গায় হ্যাঁ দিদি ভাই আপনাকে বলি কয় জায়গায় পড়ে নতুন বইরা বলতে পারবে না তিন জায়গায় না বাহ পাঁচ জায়গায় কিন্তু আমার তো মনে হয় আপনারা পাঁচ জায়গায় কেউ পড়েন না পড়েন আপনারা ছয় জায়গায় কেন আগে কোথায় দেন সিঁদুরটা দেখে নিন আগে মস্তকে তারপর সিঁথিতে তারপর কপালে তারপর বাম শাখাতে তারপর ডান শাখাতে তাই তো আর আঙ্গুলে যেটা লেগে থাকে এটা কি করেন পিছন দেবতায় নমো সে সিঁদুরটা দেন তখন পিছন দেবতায় নম গুরুর কাছে জেনে নেবেন এই সিঁদুর পরানো পাঁচ জায়গায় যে পরে পাঁচ জায়গায় পাঁচটা মন্ত্র আছে
আপনাদের স্বামীর মঙ্গলের জন্য যারা যারা গুরু ঘুরে গিয়েছেন গুরুর কাছে জেনে নেবেন যে পাঁচ জায়গায় সিঁদুর পরে পাঁচটা মন্ত্র আছে গুরু আপনাদের জানিয়ে দেবে ছেড়ে দিলাম যারা যারা টিপ পরে নেবে যারা হাত তুলেছেন অনেকে দেখতে পাচ্ছি টিপ পরেন মনে করেন এখানে বাউল শুনতে আসছেন বা কোথা বিয়ে বাড়ি যাচ্ছেন টিপটা একটু আলগা হয়ে গেছে ছুটে যাচ্ছে বা মাটিতে পড়ে গেছে টিপের আঠাটা নষ্ট হয়ে গেছে তখন কি করেন টিপটা একটু হাতে নিয়ে কি দেন না যে সিঁদুরটা স্বামীর নামে যত্ন করে পড়ার কথা সে সিঁদুরটা আপনার সেই সিঁদুর না পড়ে স্বামীর নামে কপালে থুতু দিচ্ছেন তাহলে আপনার ঘরে স্বামীর অমঙ্গল না হবে কার হবে কাজল মহন্তের হবে কি এই কাজল মহন্তের অমঙ্গল হবে হবে না স্বামীর নামে যত্ন করে সিঁদুরটা পড়তে শিখুন আপনাদের মঙ্গল আপনার স্বামীর মঙ্গল তাই সে জায়গায় দাঁড়িয়ে গানখানি মায়েদের জন্য নারীদের সমাজের উপর নারী সমাজের উপর গানখানি কে শুরু করছে আজকের গান শুনুন কি বলছে গান যে স্বামীর নামে জয়ধ্বনি উলুধ্বনি দিতে বললাম না আট জন দশ জন দিয়েছে বাকি কেউ দেয়নি বাবারা নারী কয় জাতি চার জাতের নারী তাই না হস্তিনী পদ্মিনী সঙ্কিনী চিত্রানী যারা হস্তিনী নারী ওরা স্বামীর মঙ্গল জীবনে চাবে না স্বামীর নামে জয়ধ্বনি উলুধ্বনি জীবনে দেবে না বাবারা আপনারা দেখবেন কোন মায়েরা উলুধ্বনি দেয় না মায়েরা আপনারাই উলুধ্বনি দেবেন আপনারা প্রায় একে অপরকে দেখবেন কে উলুধ্বনি দেয় না যে উলুধ্বনি দেবে না ওটাই হস্তিনী নারী একবারে নিচি নিচ স্বামী পিতে হরিবল
নারীদের দুঃখ থাকে না এমন কোন মা আছেন ঘরে স্বামীকে ঘরে বসিয়ে ঠাকুর দেবতার মতো স্বামীকে পূজা করেন কেউ আছেন স্বামীকে কেউ পূজা করেন না বাহ ও মা বিশ্বের যত দেবতা আছে একদিকে আর আপনাদের ঘরের স্বামী একাই একদিকে তাহলে সে স্বামীকে আপনারা পূজা করবেন না যে মায়েদের হাতের শাখা নেই সিঁদুর সিঁদুর নেই স্বামী নেই সেমা বুঝতে পারে এই পৃথিবীতে আর কেউ নেই সারাটি জীবন ছেলে ছেলে বউয়ের কাছে নাতিপুতির কাছে কত লাঞ্ছনা গঞ্চনা সহ্য করে থাকতে হয় সমাজে তাহলে আপনার স্বামীর মঙ্গলের জন্য স্বামীকে একটু পূজা পানি করবেন না পূজা দুই রকমের হয় মা একটা ফুল জল দিয়ে পূজা হয় আর একটা শর্টকাটে পূজা হয় শিখবেন স্বামী করে স্বামীদের কি করে শর্টকাট পূজা করতে হয় শিখবেন কে শিখবেন হাত তুলেন শিখিয়ে দিব আজকে বাহ তাহলে শর্টকাট পূজাটা কেমন হয় স্বামীদের শুনুন বিভিন্ন দেশ বিদেশ জায়গায় গান করতে যাই চোখে পড়ে যায় মা বাবাজিরা যখন হাটে বাজারে যায় মনে করেন এটা হাট বাজারে লেগেছে এই হাট বাজারের সাইডে অন্ধকারে বিক্রি হয় বাবা ল্যাম্প কুপি মোমবাতি জ্বালিয়ে কাপে কাপে গ্লাসে গ্লাসে এদিকে বিক্রি হয় এদিকে এদিকে বিক্রি হয় বিভিন্ন জায়গার চোখে পড়ে যায় বাবাজিরা ওই তিন কুড়ি দশ মেরে দিয়ে ঢুলতে ঢুলতে বাড়িতে আসে ঢুলতে ঢুলতে বাড়িতে আসে বাহ আমার ছোট ভাই গান শুনে কুড়ি টাকা দিয়েছেন বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি যেন থাকে জয় গুরু জয় ওই বাবাজি তিন কুড়ি দশ মেরে দিয়ে বাড়িতে ঢুলতে ঢুলতে আসে মনে করেন এটা বাড়ি ওই রাস্তা দূর থেকে চিৎকার করবে এই পিঙ্কির মা এখানে পিঙ্কির মা আছেন এই পিঙ্কির মাকে বলছি না কিন্তু ওটা আমাদের অধিকার কথা ওটা দূর থেকে শরীরে যত শক্তি পিঙ্কির মা করে চিৎকার করে যখন বাড়ির কাছাকাছি আসবে না তখন এত জোরে ডাকতে পারবে তখন আদর সোহাগ করে ডাকে এই পিঙ্কির মা কই গো দরজাটা খোল না রে পিঙ্কির মা তো বুঝতে পারে আমার স্বামী দেবতা হাটে বাজারে গেছে অমৃত সুধা পান করে এসেছে তাহলে আমার স্বামীকে ঘরে এনে বসিয়ে তাহলে পুজো করতে হয় পিঙ্কির মা ঘর থেকে দৌড়ে ছাপ দিয়ে এসে বলে আরে গোলামের বেটা গোলাম তোকে ঝাঁটা দিয়ে পূজা করব এই ধরনের পূজা শিখবেন যে নারীরা যে মায়েরা স্বামীদের এই ঝাঁটা দিয়ে পূজা করে সেই সংসারে সুখ শান্তি নাই বসবাস করতে পারে ও মা হাজার হোক আপনারা স্বামী দেবতা স্বামী হলো পরম গুরু নারীর সাধনা শেষ এবারে যে জায়গায় কথা দেখেছে সে জায়গায় আসি এবার শুনুন বলেছে চার যুগে সত্য তেরা দাপর কলি চার যুগে একটি লোক খেলা করেছিল তাহলে গোসাই এই লোকটিকে শুরু করছে আজকের আমাদের গুরু শিষ্য কিছু ভাবধারা নিয়ে কিছু কথা আলো আলোচনা জয় গুরু জয় ওরে মন জীবে কি বুঝিতে পারে ওরে মন এই জীবে কি বুঝিতে পারে জীবন থাকিতে তা কি সত্রতে তা তাপর কলি ওরে খেপি লীলা চমৎকার
সত্যদেতা দাপর কলিতে চার যুগে একটি লোক খেলা করেছিল কে সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপরেতে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ জিবে কি বুঝিতে পারে জিবে কি বুঝিতে পারে জীবন থাকিলে তার সত্যদেতা দাপর কলি ايه
সেই নারীটা তখন মায়ের স্বীকৃতি পায় বাধা নারীর মাসে মাসে তিনটি সন্তান হয় পিতার মস্তকে ছিলাম আর পিতা মাতার কামপ্রদেশে মাতৃ গর্ভে জন্ম নিলাম বলেছে গোসাই বন্যা এসেছে বাড়িঘর ভেঙে গেছে শুকনো মাটি নেই তখন গুরুদেব আপনি এই ভক্তের বাড়িতে এসেছে তাহলে আপনার আসন ঠিক কোথায় দেব শিল্পী ভক্ত হয়ে দাঁড়িয়েছেন সে ভক্তের কাছে একটি কথা জানতে চাই কি কথা আজকে আমরা গোসাই মা গোসাই বাড়িতে আছি হঠাৎ করে ভক্ত আমার বাড়িতে গোসাইয়ের বাড়িতে এলেন
মন দিয়ে শুনুন মা গোসাই মা গোসাই বাড়িতেই আছে আশ্রমেই আছে হঠাৎ করে এক ভক্ত এলো বাড়িতে ভক্ত যখন আশ্রমে এলো আমি মা গোসাইকে বললাম ওগো এক কাজ করো আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো মা গোসাই করলেন কি ঘরের মধ্যে যেতে গিয়ে জল আনতে যেতে গিয়ে ওই দরজা লেগে বা যে কোনো লেগে পিছলে পড়ে গেলেন মা গোসাই আমি কিন্তু ঘরে বাড়িতে বসেই আছি ভক্তকে বললাম বাবা তুমি এক কাজ করো তোমার মা গোসাই পড়ে গেছে তোমার মা গোসাইকে তোলো তাহলে তোমার কাছে জিজ্ঞাসা রয়ে হে ভক্ত যে জায়গায় তোমার মা গোসাইর আমি স্পর্শ করিনি সে জায়গা তুমি স্পর্শ করে ধরে তুলেছ তাহলে তুমি তোমার মা গোসাইর কোন জায়গায় ধরে তুমি তোমার মা গোসাইকে তুলেছ উত্তর দেবে এই জায়গায় ভালো শুধু ভক্তের কাছে একটি জিজ্ঞাসা শুনুন তারপর আপনাদের সামনে কিছু রসের গান শোনাবো মা আপনারা কেউ যাবেন না সত্যি বলছি এই রসের গান তত্ত্ব গান যদি শুনেন না প্রেম প্রীতি ভালোবাসার গান শুনতে চাবেন না মাইরি বলছি সেই একটা রসের গান সেই রসের গান শোনাবো আপনাদের জয় গুরু জয় জয় গুরু তাহলে ভক্ত আর গুরু তাই না ও মা আপনাদের যে এত কথা বলে গেল যে আপনারা নাকি টিপ যদি পড়ে যায় থুতু দিয়ে টিপ লাগান আপনার ঘরের স্বামীর অমঙ্গল হবে না তো কার ঘরের স্বামীর অমঙ্গল হবে আবার বলে গেছে মানে পিঙ্কির মা নাকি শর্টকাট পূজা করে স্বামীকে ঝাঁটা পূজা করে আপনারা কেউ স্বামীকে ওই ধরনের পূজা করবেন না বলে গেল না গোসাই বাবা একটা কথা কি জানেন আগেকার মানুষ বলতো একটা প্রবাদ বাক্য আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে কি মা সংসার সুখী হয় রমণীর গুণে আপনারা বলবেন একটা সংসার কি একটা রমণীর গুণে সুখী হবে মা হ্যাঁ হবে না কোনোদিনও হবে না সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান সেই সংসারে সুখ আসবে বাবা আসবে স্বামী চুল্লু খেয়ে আসবে বউকে জানলো না শুনলো না বউকে উদ্ধম মধ্যম মারতে শুরু করলা সেই বউ থাকবে আর বউ যদি সংসারে না থাকে সেই সংসারে সুখ আসবে এই কাজল মহন্তর মতো স্বামীকে ঝাঁটা দিয়ে মারলেও বাবা পাপ হবে না মারবা ওকে তাহলে বলে গেছে সবা মাঝে তাই যে শিষ্য একদিন তুমি আমার বাড়িতে আসলে আসবার পর তোমার গুরু মায়ের কাছে আমি জল খেতে চাইলাম গুরু মা আমার জন্য জল আনতে গেল এই ঘর থেকে ওই ঘরে ধরো যাই বেদে হোক স্লিপ করে হোক যা করে হোক তোমার গুরু মা পড়ে গেল আমি বারান্দায় বসে গিয়ে বললাম যে ভক্ত যাও তোমার গুরু মা পড়ে গেছে আমি যে জায়গা কোনোদিন ধরি নাই সেই জায়গাটা ধরে তোলো কি মা আপনারা জানেন না গুরুমার কোথায় ধরতে হয় জানেন না হরিবল হরিবল মানে গুরুদেব বললো আমি কোনোদিন যে জায়গায় হাত দেই নাই ও ভক্ত আমি যে জায়গায় কোনোদিন হাত দেই নাই সেই জায়গাটা ধরে কিন্তু তোমাকে তুলতে হবে তাহলে তুমি কোন জায়গায় ধরে তুলবা কোথায় ধরবা সেটা তোমার ব্যাপার তাহলে জায়গাটা কোথায় ভক্তের কাছে গুরু মায়ের একটা জায়গায় হয় সেই জায়গাটাই শুধু গুরু মার ধরা যায় যে জায়গাটাই গুরুদেব কোনোদিন ধরে নাই যদিও ভারত যদিও বা ধরে মা সুপে সাপে ধরে সবার সামনে কি ধরে হ্যাঁ ঘরের মধ্যে ধরবে কারোর সামনে ধরবে না বাবা তাহলে ভক্ত সেই জায়গায় ধরবে সবার সামনে তাতে কোনো দ্বিধা নাই তাহলে গুরুমার কোন জায়গায় ধরে তুলবো আমরা দীক্ষা গুরু শিক্ষা গুরু অবশ্যই আমাদের আছে তাহলে গুরু মাও আছে গুরু মা পড়ে গেলে আমরা গুরুমার কোন জায়গায় ধরবো মা চরণ দুখানি ধরবো কি হরিবল হরিবল গুরু মায়ের চরণ দুটো ধরে গুরু মায়েরকে তুলে ধরবো যে জায়গায় গুরুদেব হাত দেয় নাই হরিবল হরিবল এই তো তোমার কথা জবাব
কথাই কথাই মিটে গেল গাইছে একটি গান আর এই গানে গানে এসেছে গোসাই একজন পুরুষ আমি একজন নারী মা এবং বাবা তাই সবার কাছে কিছু কিছু সাহায্য চাইছি গুরু সেবার জন্য কিছু অর্থ যে কোনো একজন মা এসে আমার হাতে অন্তত 11টা টাকা দান করে যাবেন সেই 11 টাকা দিয়ে আজ আমি গুরু সেবা দিতে চাই আসবেন মা যে কোনো একজন মা এসে 11 টাকা দাও কত যায় পয়সা তো কত জায়গায় বাবা চলে যায় তাই না যদি চায়ের দোকানে বসা যায় কোন বাবা যদি বসেন কমসে কম 100 টাকা চলে যায় কি তাই গুরু সেবা নিমিত্তে আপনারা যে যা পারবেন আসুন এবার এই টাকাটা আমরা নিব না কমিটি বাবুদের হাতে তুলে দেব আপনারা যে যা পারবেন আর যে দান করে আমার এক ভাই একটি গানের অনুরোধ করেছে অবশ্যই এই গানটি গিয়ে আবার যাব পালা শোনাচ্ছি একটি বাংলাদেশি গান আমার এক ভাই প্রথম থেকে গানটি অনুরোধ করেছে অবশ্যই সুন্দর গান মানুষ যদি সত্যিকারের ব্যথা পায় তবেই বাবা এই জায়গায় এইসব গানের অনুরোধ করে যায় তাই কেউ কাউকে যদি মন প্রান্তে ভালোবাসা যায় সেই ভালোবাসা বাবা কেউ ধরতে পারে না তাই সেখানে দাঁড়িয়ে এই গানের অনুরোধ দিয়ে শোনাচ্ছি ভবে চাইলাম যারে আমি পাইলাম না তারে সে এখন বা করে অন্যের ঘরে সে এখন বাস করে I love you.
তবে সত্যি সুন্দর গান বাস্তব গান এই কলিযুগে যা যা ঘটনা ঘটছে বাবা সেই তাই নিয়ে গান তা বলেছেন যে মানুষ মানুষ হইতে সাবধান কি মা আগের দিনের বলতো মানুষ যে মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই তাহার থেকে অধিক গুরু আমরা ভজিনের সে পাই কি মা মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই তাহার থেকে অধিক গুরু আমরা বজিলেন সে পাই কিন্তু বর্তমান কলিযুগে দেখা যায় মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই তাহার থেকে অধিক গুরু আমরা বিয়ে করলেই পাই কি মা হরে কৃষ্ণ বিয়ে করলো বাবা ঘরে বউ চলে আসলো মা বাবা হয়ে গেল পথের বালায় মা বাবার কথা আর মনে থাকে না তাই তবে আপনাদের দিকে হয় কিনা জানি না তবে আমাদের নবদ্বীপের দিকে বাবা হয় একটি বাংলাদেশের গানের অনুরোধ করেছে জনপ্রিয় গান বাস্তব গান বন্ধু হইতে বন্ধু সাবধান কেননা দেখবেন